সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আমি নয়ন তারা এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজ আমি অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অষ্টম অধ্যায় বাংলাদেশের দুর্যোগ থেকে বৈশ্বিক উৎসায়নের উপরে ক্লাস নিব আশা করি ক্লাসটি তোমাদের উপকারে আসবে কোন ঋতুতেই আমরা প্রকৃতির কাছ থেকে স্বাভাবিক আচরণ পাচ্ছি না বৃষ্টির সময় অনাবৃষ্টি খরার সময় বৃষ্টি গরমের সময় উত্তরে হাওয়া শীতের সময় তপ্ত হওয়া কেমন যেন এলোমেলো আবহাওয়া তাই না এর কারণ কি এর কারণ জলবায়ু পরিবর্তন এই জলবায়ু কেন পরিবর্তিত হচ্ছে বৈশ্বিক উৎসায়নের কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে তাহলে আমাদের জানা দরকার বৈশ্বিক উষ্ণায়ন কী চলো আমরা জেনে নিই পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর ওঠানামা করছে তবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উৎসায়ন বলে বিষয়টি সুস্পষ্ট ধারণা পেতে আমরা একটু গভীরে যাই জীবন ধারণের জন্য পৃথিবীর জীবগুলোর কাছে যেসব জিনিস অপরিহার্য বায়ুমণ্ডল তাদের মধ্যে অন্যতম যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল নানা প্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান উপাদান দুইটি নাইট্রোজেন ও অক্সিজেন বায়ুমণ্ডলের উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন অক্সিজেন আর্গন কার্বন ডাই অক্সাইড অন্য গ্যাসগুলো হচ্ছে নিয়ন হিলিয়াম ওজন মিথেন নাইট্রাস অক্সাইড জলীয়বাষ্প ধুলিকণা ও কণিকা আমরা উপাদানগুলো বায়ুমণ্ডলে কি পরিমাণ রয়েছে তার শতকরা হারও পাশে দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণরূপে মহাশূন্য মিলিয়ে না গিয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে আর এভাবেই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে যাকে আমরা বলছি বৈশ্বিক উৎসায় এবার জানা যাক বৈশ্বিক উৎসায়নের কারণ প্রথম কারণ হিসাবে বলা যায় প্রাকৃতিকভাবে সৃষ্ট যেসব গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড নাইট্রাস অক্সাইড মিথেন জলীয় বাষ্প ও ওজন গ্যাস ইত্যাদির কারণে বায়ুমণ্ডলের উপর নেতিবাচক চাপ পড়ছে যা সরাসরি বৈশ্বিক উসায়ন সৃষ্টি করছে দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় মানুষের বিভিন্ন কর্মকাণ্ড যেমন শিল্প কারখানা স্থাপন রাসায়নিক সারের ব্যবহার ফ্রিজ এসি প্লাস্টিক ফোম অ্যারোসোল ইত্যাদি কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর রয়েছে একটি চিত্রের সাহায্যে আমরা বিষয়টি ব্যাখ্যা করি তোমরা দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর দেখো এখানে বায়ুমন্ডলের স্তরগুলো হচ্ছে ট্রোপোমণ্ডল স্ট্রাটোমণ্ডল মেসোমন্ডল তাপমণ্ডল এবং এক্সো মণ্ডল টোপোমন্ডল স্ট্রাটোমণ্ডল মেসমন্ডল এই তিনটি মণ্ডলকে বলা হয় সমমণ্ডল এর কারণ এই তিনটি মণ্ডলে গ্যাসের অনুপাত প্রায় সমান এটাকে আমরা বলছি সমমণ্ডল মেসমণ্ডলের উপরে যে মন্ডলগুলো অবস্থিত সেগুলোকে বলা হচ্ছে বিষম মণ্ডল যেমন তাপমণ্ডল এক্সোমন্ডল মহাকাশ এগুলোকে বলা হচ্ছে বিষম মণ্ডল কারণ এখানে উষ্ণতা বৃদ্ধি ঘটলেও আবার বিপরীত অবস্থা বিরাজ করে আমরা একটু বিভিন্ন স্তর সম্পর্কে সংক্ষিপ্ত হয়ে জানি যে মন্ডল কি ঝড় বৃষ্টি বজ্রপাত তুষারপাত অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়া এই স্তরে সংগঠিত হয়ে থাকে দ্বিতীয় স্তরটি হচ্ছে কি স্ট্রাটোমণ্ডল এই স্তরে দুলিকণা ও জলীয় বাষ্পের পরিমাণ খুবই নগণ্য ধুলিকণা ও জলীয় বাষ্পের পরিমাণ বাষ্পের পরিমাণ খুবই নগণ্য যার কারণে জেট বিমান এই স্তর দিয়ে চলাচল করতে পারে তিন নম্বর স্তরটি হচ্ছে মেসোমন্ডল মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোর অধিকাংশ এই স্তরে এসে পুড়ে যায় মহাকাশ থেকে মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীতে আসে তার অধিকাংশ স্তরে এসে পুড়ে যায় তাপমন্ডল হচ্ছে এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যার ফলে আমরা বেতার যোগাযোগ সম্ভব করতে পারি আর এর উপরে রয়েছে এক্সো যেখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য বেশি হিলিয়াম ও হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য বেশি ভূপৃষ্ঠে যে জীবকুল এবং প্রাণীকুল রয়েছে তার বেঁচে থাকার জন্য সূর্যের আলো অতি প্রয়োজনীয় সূর্য থেকে যে রশ্মি ভূপৃষ্ঠে আসে সূর্যের অতি অতি বেগুনি রশ্মি যেটা আমাদের ভূপৃষ্ঠের জন্য অতি ক্ষতিকারক সেই রসিটি স্টাটোমন্ডল এবং মেসোমন্ডলের মাঝামাঝি আরেকটি স্তর রয়েছে যেটাকে আমরা বলছি ওজন গ্যাস বা ওজন স্তর এই ওজন স্তরের কাজ হচ্ছে কি সূর্য থেকে পৃথিবীতে আসা অতি বেগুনি রশিকে শোষণ করে নেওয়া ওজন গ্যাস একটি অস্থায়ী গ্যাস এই গ্যাস অক্সিজেনের সংমিশ্রণে সৃষ্টি হয় বায়ুমন্ডলে ওজন স্তর সূর্যের অতি বেগুনি যেটাকে আমরা বলি আলট্রাভায়োলেট রে। শোষণ করে নিয়ে পৃথিবীর জীব জগৎকে রক্ষা করে কিন্তু সিএফসি অর্থাৎ ক্লোরো ফ্লোরো কার্বন সি অর্থাৎ ক্লোরো ফ্লোরো কার্বন কি করে ক্রমশ এই স্তরকে ধ্বংস করছে এক অনু সিএফসি গ্যাস দুই হাজার ওজন অনুকে ধ্বংস করতে পারে এক অনু সি গ্যাস দুই হাজার ওজন অনুকে ধ্বংস করতে পারে তাহলে আমরা সহজেই অনুমান করতে পারি যে সিএফসি গ্যাস আমাদের ভূপৃষ্ঠে বেঁচে থাকা জীবগুলো এবং কুলের জন্য কতটা ক্ষতিকারক যার ফলে ওজন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি যার ফলে এই যে ওজন স্তর যে যে সূর্যের অতি বেগুনি রশ্মি এটা শোষণ করার যে ক্ষমতা সে ক্ষমতাটা সে হারিয়ে ফেলছে আবার অন্যদিকে ভূপৃষ্ঠে যে মানুষ বসবাস করছে সেই মানুষের ক্রিয়াকলাপের মধ্যে গৃহীত কর্মকাণ্ডগুলো কি কি তারা কি করছে তাদের নিজেদের সুবিধার জন্য আবাস ভূমি সকল কাজের জন্য বৃক্ষ নিধন বা বন উজাড়করণ তারপর হচ্ছে আরও কি কাজ করে শিল্প কারখানার শিল্প কারখানা স্থাপন করে যার বজ্র পদার্থ পদার্থ তারপর হচ্ছে ইট ভাটা যার কালো ধোয়া এরপর গাড়ির কালো ধোয়া এই সবগুলো থেকে এগুলো থেকে গিয়ে গাড়ির কালো ধোয়া ইত্যাদি থেকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে ফলে ভূপৃষ্ঠে মানুষের গৃহীত কর্মকাণ্ড কার্বন ডাই অক্সাইডের পরিমাণ একদিকে বৃদ্ধি করছে আবার আরেকদিকে সূর্যের অতি বেগুনি রশ্মি যেটা ওজন স্তর শোষণ করার কথা সেটা ওজন স্তর শোষণ করতে না পারার কারণে এই অতি বেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে পতিত হচ্ছে তাহলে আমরা সহজেই বলতে পারি যে একদিকে ওজন স্তর ক্ষয় অন্যদিকে মানুষের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে মাত্রাতিরিক্ত গ্রিন হাউস গ্যাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড সিএফসি মিথেন নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড এই গ্যাসগুলো নির্গমনের কারণে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বিশ্বের আবহাওয়া ও তার ধরন দিনদিন বেড়ে যাচ্ছে সুতরাং ওজোন স্তর ছিদ্র হওয়ার কারণে ওজোন স্তর অনেকই বিজ্ঞানীরা এখন মনে করছেন যে ওজোন স্তর বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গেছে সুতরাং ওজোন স্তর ছিদ্র হওয়ার কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে এসে ফাইটো অন্যান্য গাছপালাকে কি করবে ধ্বংস করবে প্রাণীকুলের ক্ষতি হবে এবং ক্যান্সার অন্যান্য রোগের প্রাদুর্ভাব বাড়বে চর্মরোগ দেখা দেবে ব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য পাঁচটি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে এগুলো হলো মরুকরণ বন্যা ঝড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কৃষিক্ষেত্রে অধিকতর অধিকতর চরতা বিশ্বব্যাঙ্ক বৈশ্বিক উৎসাহের জন্য যে পাঁচটি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছেন সেগুলো হচ্ছে মরুকরণ বন্যা ঝড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চিততা বৈশ্বিক উৎসাহের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হবে বাংলাদেশ সুতরাং ভূপৃষ্ঠে মানুষের যে কর্মকাণ্ডগুলো সে সমস্ত কর্মকাণ্ডগুলো যদি আমরা একটু নিয়ন্ত্রণে নিয়ে আসি তাহলে হচ্ছে কার্বন অক্সাইডের পরিমাণ কমে যাবে এবং ওজন গ্যাস তার যে শোষণ করার ক্ষমতা সেই শোষণ করার ক্ষমতাটা ফিরে পাবে ফলে ভায়োলেট রশ্মি বা অতি ভায়োলেট রেস বা অতি বেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আর আসবে না ফলে আমরা এই যে বিভিন্ন ধরনের যে রোগের কথা আমরা বললাম যে গাছপালা ধ্বংস হবে প্রাণীকূলের ক্ষতি হবে ক্যান্সার অন্যান্য রোগের প্রাদুর্ভাব হবে চর্মরোগ দেখা দেবে এই সমস্ত অবস্থা থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারবো সুতরাং আজকে আমরা জানলাম বৈশ্বিক উচ্চায়নটি বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান বিভিন্ন স্তর উষ্ণায়নের কারণ এবং হচ্ছে ওজন স্তর বা ওজন গ্যাসের ভূমিকা শিক্ষার্থী বন্ধুরা একটি বাড়ির কাজ দিয়ে আমি আমার ক্লাসটি শেষ করছি বাড়ির কাজটি হচ্ছে ওজন স্তরের ক্ষতি পৃথিবীর তাপ বৃদ্ধির অন্যতম কারণ বিশ্লেষণ করো ওজন স্তরের ক্ষতি পৃথিবীর তাপ বৃদ্ধির অন্যতম কারণ বিশ্লেষণ করো ধন্যবাদ শিক্ষার্থীরা আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে সবাই ভালো থাকবে সে পর্যন্ত আশা রাখি